আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। নমস্কার স্যার, এই ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা এই প্রশাসন থেকে যেভাবে কাজ করছেন, আপনাদের মনে কি একটু কষ্ট হয় না বা একটু টেনশন হয় না? আপনারা পরিবার আছে, কিভাবে আপনারা এই কাজের ইন্সপিরেশন পাচ্ছেন? ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরিবার আছে, সব ঠিকই আছে, কিন্তু আমাদের যে ডিউটি তো করতে হবে। আমরা ডিউটি করলে তবে যে পাবলিক ভালো থাকবে। আমাদের ডিউটি যে শিডিউল আওয়ার আছে এটা আমাদের কমপ্লিট করে যেতেই হবে। ধরো কী হোক যাই হোক, আমাদের ডিউটির যে শিডিউল আওয়ার আছে সেটা আমাদের কমপ্লিট করেই এখান থেকে যেতে হবে। স্যার, কিছুক্ষণ আগে দেখলাম যে আপনারা একটা গাড়ি স্পিডভাবে দূরত্ব মানে স্পিড না মেনটেন করে যেভাবে যাচ্ছে, আপনি যেভাবে ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে এলেন, এই ইন্সপিরেশনটা পেলেন কোথা থেকে স্যার? না, এটা হচ্ছে আমরা যখন ট্রেনিং করেছি, আমাদের যখন 10 মাস ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ে আমাদের যারা ট্রেনিংয়ের যারা আমাদের গুরু বা ওস্তাদ বা তারা আমাদের এগুলো শিখিয়েছে। সেখান থেকে তাদের এই ট্রেনিং থেকে আমাদের ইন্সপিরেশান বা অনুপ্রেরণা যেটাই আপনি বলুন সেটা আমরা পেয়েছি। আমরা এটা দেখলে আমরা ঠিক থাকতে পারি না, আমাদের কিছু ক্ষতি করার দরকার আছে সেটা আমরা ভাবি। ঝড় হোক বৃষ্টি হোক এটা তো ভাবলে হবে না। আমরা পুলিশ আমরা আমাদের এত কিছু ভাবলে চলবে না। আমাদের যে ডিউটি, আমাদের যে শিডিউল ডিউটি, নির্দিষ্ট ডিউটি, সেটা আমাদের করতে হবে। ঝড় হোক বৃষ্টি হোক তাহলে কী আছে, সেটা কোনো ব্যাপার নয় আমাদের কাছে। স্যার, ডিউটি সবাই মেনটেন করে, আপনিও মেনটেন করছেন, জনগণের স্বার্থে আপনারা যে ডিউটি করছেন বা আপনারা যে পরিশ্রম করছেন, এইটার জন্য আমরা এনপিএসের পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামী দিন আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং জনগণ সুস্থ থাকুন। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।